প্রথমবার যখন আমি দলে যোগদান করলাম, আমি কিন্তু মমতাদির কাছে কোনো টিকিট চাইনি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি চাও, আমি তো জানতামই না যে টিকিট চাওয়ার কোনো ব্যাপার থাকে। আমি বলেছিলাম আমি কাজ করতে চাই, দলের এত কঠিন সময় আমি বিজেপিকে, আই ওয়ান্ট টু ফাইট বিজেপি, আমি বিজেপির সঙ্গে লড়াইয়ে নামতে চাই তাদের বিরুদ্ধে। মমতাদি নিজে থেকেই বলেছিলেন যে টিকিট দেব। তখন আমি অত্যন্ত অ্যাপলিটিক্যাল একটা মানুষ, অভিনেত্রী হিসেবে আসানসোলের মাটিতে নেমেছিলাম, এবং আমি সেই অর্থে কোনো সাপোর্ট পাইনি আসানসোলে, মানে কোনো কারণ, কোনো লিডার ছিল না, সবাই, প্রত্যেক যারা যারা এমএলএ ছিলেন তারা নিজেদের ইলেকশনে ব্যস্ত ছিলেন। আমি আসানসোলে একদম জিরো থেকে শুরু করে যত ভোট আমি পেয়েছি, আসানসোলে একটা প্রায় -54,000-56,000 লোকসভা 2019-এ, ওরকম একটা সিটি আমায় দেওয়া হয়েছিল। আমি মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন, আমি ছুটে ছুটে প্রত্যেকের বাড়ি গেছি, এবং সেখানে একটা বিশাল সেগমেন্ট ছিল যারা হিন্দিভাষী, তাদের সাথে গিয়ে কথা বলা, কমিউনিকেট করা, এবং জনসংযোগ, যেটা আমার ফোর্টে, আমাকে যেটা সবাই বলে যে সায়নিধি অত্যন্ত মানুষের কাছে যেতে পারে এবং মানুষ অ্যাকসেপ্টও করে আমাকে, এটা উড়িয়ে উনকা বরাপ্পন হে, সবাই যেতে পারে কিন্তু আপনি কাকে অ্যাকসেপ্ট করছেন এটা তো মানুষের ওপর না। তো ওটা হওয়ার পরে মমতাদি বললেন, যখন খুবই কম মার্জিনে হেরে গেলাম, জিততে পারলাম না, তখন মমতাদি বললেন যে আমি জানি যে মানুষ তোমাকে খুবই ভালোবেসেছে, কিন্তু ইউ আর টু নিউ ইন পলিটিক্স, তুমি জানো না যে পলিটিক্সের মধ্যে থাকলে দলীয় জায়গা থেকে অনেক সাবোটাজিং হয়, তো তুমি ভেবো না যে এটা তোমার হেরে যাওয়া, এটা দলের হেরে যাওয়া। তো অ্যান্ড দেন শি সেড যে আমি যুব সভানেত্রী ছিলাম, তারপর তো আর কোনো মেয়েকে আমরা সভাপতিত্বর দায়িত্ব দিইনি, সব ছেলেরাই ছিল, এবার মনে হচ্ছে যে একটা মেয়েকে দিলে ভালো, সো ওয়াই ডোন্ট ইউ স্টেপ ইন। ওটাও বিশাল পাওনা। এইবারও লোকসভার ক্ষেত্রে আমি কিন্তু কোনো টিকিট চাইনি, কারণ আমি বিশ্বাসই করি না এই কনসেপ্টটাতে যে আমাকে কিছু চাইতে হবে, আমি নিজেকে তৈরি করছি। দল যদি মনে হয়, দল যেখানে আমাকে প্লেস করবে করবে, কালকে যদি মমতা ব্যানার্জি আমাকে ফোন করে আফটার ডিক্লারেশন আমাকে বলে যে সায়নী কোনো কারণবশত আমি পারছি না তোমাকে এবার লড়াতে, আমি খুব গ্রেসফুলি সেটা অ্যাকসেপ্ট করব, কারণ টপ লিডারদের অনেক কম্পালশন থাকে, কর্মী হিসেবে, তাদের জুনিয়র হিসেবে, সহসৈনিক বলি তো আমরা নিজেদেরকে, সেটা হিসেবে আমার দায়িত্ব আছে টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের লিডাররা কোন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কি কি অব্লিগেশন। টপ লিডারদের কম্পালশন থাকে এই কথাটা যখন বললে, তখন তারই সঙ্গে তোমার সঙ্গে যারা রাজনীতিতে নেমেছিল তাদের এখন টিকিট না পাওয়া নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, বারংবার দলের বিরুদ্ধে অনেক মন্তব্য শোনা যাচ্ছে, এইটা নিয়ে কি বলবো? রাজনীতিতে যারা আসে তারা কি শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে আসে যে এই যে টিকিট মিললো না, তুমি বলছো টিকিট না পেলেও এখনো যদি তুলে নেওয়া হয় গ্রেসফুলি ছেড়ে দেবো, তারা কেন এটা ভাবতে পারেনি দলের কর্মী হিসেবে, সৈনিক হিসেবে, কি মনে হয়? দেখো এটা তো টু ইচেস অন, মানুষ খাটে কিছুর প্রত্যাশা নিয়ে খাটে, কিন্তু আমি ডে ওয়ান থেকে কোনো প্রত্যাশা ছাড়া রাজনীতিতে নেমেছি, কারণ আমি স্টুডেন্ট মনে করি নিজেকে। আমি 16 বছর অভিনয় করছি, 16 বছর আমার লেগেছে একটা অভিনেত্রী হিসেবে একটা পরিচয় পেতে, তাও খুবই কম, তুলনামূলকভাবে কম ছবি, কমার্শিয়াল ছবি আমি করি না, নিজ ছবি করি, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, আমি স্লো অ্যান্ড স্টেডিতে খুব বিশ্বাসী। এবং তোমাকে আমি বলি যে যখন আসানসোলে বাবুল সুপ্রিয় যখন আমাদের দলে চলে এলেন, এবং সেই সময়ও একটা কথা উঠেছিল বা একটা হাওয়া উঠেছিল যে সায়নী ঘোষ ইজ গোয়িং টু কন্টেস্ট ফ্রম আসানসোল, এবং কোনো এক স্তর থেকে আমাকে বলাও হয়েছিল, এক্স্যাক্টলি উপনির্বাচনেও বলা হয়েছিল, কিন্তু তারপরে যখন শত্রুঘ্নজিকে দেওয়া হয়, আমি কিন্তু কোনো দিন বেরিয়ে এসে যে আমি আসানসোলে এত খাটলাম, আমাকে কেন টিকিট দেওয়া হলো না, আমি ভাবিনি। আমি শুধু আমার কাজটা করেছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, আমি নিজের কাজটুকু করি, বাকিটা তো ওপরে ঈশ্বর আছে, নেত্রী আছে, নেতা আছে, মানুষ আছে, দে উইল ডিসাইড।